মাখরাজ অনুযায়ী আরবি হরফের উচ্চারণ, এটা একেবারে সহজ। যারা হরকতের উচ্চারণ যাদের সুন্দর হয়েছে, যাদের হরকতের উচ্চারণ সুন্দর হয়েছে, তাদের এই পৃষ্ঠা তাদের জন্য একেবারে সহজ, একদম সহজ তাদের জন্য। তারপরও আমি একবার পড়িয়ে দিই, সবাই আমার সাথে বলেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, তিনবার। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ঐ উ, আ ঐ উ, আ ঐ উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। গৈন জবর গ, গৈন জের গি, গৈন পেশ গু, গ গি গু, গ গি গু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ খি খু। এইভাবে পুরো পৃষ্ঠা আমরা এইভাবে যদি বানান করে পড়ব, পূর্বে আমরা হরকতের উচ্চারণ শিখেছি, আমরা এইভাবে যে পৃষ্ঠায় মিম হরফ রয়েছে আমরা এইভাবে বানান করে করে পড়ব। বানান করার পরে এই পৃষ্ঠাটা আমরা আবার রিডিং পড়ব। রিডিং কীরকম সবাই শুধু উচ্চারণ করব, তিনবার উচ্চারণ করব। আ ই উ, আ ই উ, আ ই উ। হ্যা হি হু, হ্যা হি হু। এইভাবে করে আমরা তিনবার উচ্চারণ করব। আমি একবার উচ্চারণ করে যাই। আ ঐ উ, হ্যা হি হু, গ গি গু, খ খি খু, ক ই কু, ক ই কু, ক্যা কি কু। জিম শক্ত এবং মজবুত আওয়াজে জ্যা জি জু, জ্যা জি জু। শিনের উচ্চারণ আওয়াজ মুখের ভিতরে ছড়িয়ে দিতে হবে। সা শি সু, সা শি সু, সা শি সু। ইয়া জিব্বার মধ্যখান চাপ দিয়ে উপর তালুর সঙ্গে লাগিয়ে ইয়া ই ইউ, ইয়া ই ইউ। বদ জিব্বার গুড়া হইতে মোটা আওয়াজে ল লি লু, ল লি লু। লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লা লি লু, লা লি লু। না নি নু, না নি নু। জিব্বার আগার পিঠ র রি রু, ত তি তু, দে দি দু। তা পাতলা তে থি থু, সদ মোটা আওয়াজে স সৈ সু, স সৈ সু। সিন শিরশির আওয়াজ পাতলা আওয়াজে বলতে হবে সা সি সু, সা সি সু। ঝা ঝির ঝির পাতলা আওয়াজ জা জি জু, জা জি জু। ল মোটা আওয়াজে ল উই লু, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে ল উই লু, জা জি জু। সা সি সু, সা নরম আওয়াজে
ফা নিচে ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগা লাগিয়ে হালকা বাতাস বের করে ফা ফি ফু। ওয়াও দুই ঠোঁট গোল করে ওয়ে উই উ, ওয়ে উই উ। ব্যা বি বু, দুই ঠোঁট লাগিয়ে হালকাভাবে মা দুই ঠোঁট হালকা চাপ দিয়ে দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে ম্যা মি মু। আলহামদুলিল্লাহ আমরা মাখরাজ অনুযায়ী আরবি হরফের উচ্চারণ শিখেছি। আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ হরফ আছে যা কারো কারোর জন্য খুবই কঠিন, সেই হরফগুলো আমরা এখন উচ্চারণ শিখব। এই উচ্চারণগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কোরআন শরীফ পড়া সুন্দর হয়ে যাবে। সবাই আমার সাথে একটু বলুন। আ আ আ উ আ ই আ আ আ উ আ ই আ আ আ উ আ ই। এইভাবে তিনবার করে বলবো, আমি একবার করে পড়ে যাব। ই ই ই আ ই উ উ উ উ আ উ ই। আইন হরফের উচ্চারণ আ আ আ উ আ আই 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 আ আই উ উ উ উ আ উ আই। আমরা হায়ের সঙ্গে হরকত দিয়ে উচ্চারণ করব। হ্যা 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 হু হ্যা হি 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 হ্যা হি হু হি হু হু হ্যা হু হি। হরকত দিয়ে সদের উচ্চারণ করব। স স স সু স সাই 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 স সাই সু 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 স সু সাই। দদের উচ্চারণ করব ল ল ল লু ল লি 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 ল লি লু 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 ল লু লি ব ব ব ল ব লি 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 ব লি লু 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 ব লি লু লি ল ল ল লু ল লি 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 ল লি লু 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 ল লু লি। আলহামদুলিল্লাহ।